हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ट्यूटोरियल्स। आजे क्लासे आमरा न्यूज़पेपर रिपोर्ट किरम भावे लिखते हैं सेई सम्पर्के डिटेले आलोचना करब। न्यूज़पेपर रिपोर्ट लिखबार रूल्स एंड रेगुलेशन गुलो बा न्यूज़पेपर रिपोर्ट लिखबार समय की रकम धरनेर सेंटेंसेस बा लैंग्वेज आमादेर यूज करा उचित सेटा जानबो। वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरी एडुकेशन बा वेस्ट बेंगल काउंसिल अफ हायर सेकेंडरी एडुकेशन देवा गाइडलाइन अनुजाई एकटी न्यूज़पेपर रिपोर्टेर फर्मैट की रकम हवा उचित सेटा जानबो। एबं तार साथे एकटा एग्जांपल खूब सहज सरल भाषाय लेखा सिम्पल भाषाय लेखा एकटा एग्जांपल तोमादेर जन्य आमि दिये देबो जाते तोमादेर काछे पुरो ब्यापारटा एकदमई क्लियर हये जाय एबं तोमराओ एई फर्मैट बा ओई एग्जाम्पलटा एक बार बुझे नेवार पड़े जाते तुम्हरा खूब सहजे न्यूज़पेपर रिपोर्ट लिखते पारो। तबे प्रथमे आमरा एकटु रिपोर्ट सम्पर्के जेने नि। देखो रिपोर्ट किन्तु मूलत तीन रकमेर होते पारे। एकटा तो न्यूज़पेपर रिपोर्ट अर्थात खबरे कागजे प्रकाशित हवार रिपोर्ट जेटा निये आजके आमरा आलोचना करते चलेछि। एछाड़ाओ रिपोर्ट आरो दु रकमेर होते पारे। एकटा होच्छे डायलग रिपोर्टिंग होते पारे अर्थात दुजन ब्यक्तिर मध्ये कनवर्सेशनटाके किरकम भावे रिपोर्ट करते हय सेटा किन्तु सम्पूर्ण आलादा इस्यू। এছাড়া আরেক রকমের রিপোর্ট হয় সেটা হচ্ছে একটা ইনসিডেন্ট রিপোর্টিং বা কোনো একটি ঘটনাকে মূলত রিপোর্ট করা নিউজপেপারের জন্য নয়, বেসিক্যালি ধরো কোনো স্কুলের ম্যাগাজিন বা অন্য কোনো ম্যাগাজিনের জন্য কোনো ঘটনাকে রিপোর্ট করা। এই তিন রকমের রিপোর্ট কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, যাদের মধ্যে আশা করি আজকে ক্লাসটা করবার পরে নিউজপেপার রিপোর্ট সম্পর্কে তোমাদের কারোর কোনো ডাউট থাকবে না। ক্লাসটিকে ডিটেলে আলোচনাটা শুরু করবার আগে তবে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে যদি মনে হয় যে ভিডিওটি একটু হেল্পফুল বা যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লাগছে বা রিপোর্ট কনসেপ্টটাকে বুঝতে তোমাদেরকে সাহায্য করছে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর যদি ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে চাও, সাপোর্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমেই আমরা রিপোর্টের রুলস এবং ল্যাঙ্গুয়েজ রুলসগুলোকে একটু ডিটেলে জেনে নিই। যে কোনো নিউজপেপার রিপোর্টে টাইটেল কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কেন টাইটেলকে সব থেকে বেশি আমি ইম্পর্ট্যান্ট বলছি একটি নিউজপেপার রিপোর্টের ক্ষেত্রে, তার কারণ জেনারেলি যখন কোনো ব্যক্তি খবরের কাগজ পড়েন তখন দেখা যায় যে অধিকাংশ ব্যক্তি কিন্তু কোনো একটি খবরের শিরোনামটা প্রথমে পড়েন এবং সেই শিরোনাম যদি তাকে অ্যাট্রাক্ট করতে পারে তবেই কিন্তু তিনি ডিটেলে নিউজটা পড়েন। সেই কারণেই নিউজপেপার রিপোর্টের টাইটেল ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই জন্যেই টাইটেলটাকে ভীষণভাবে প্রিসাইজ এবং স্পেসিফিক হতে হবে যে মূল ঘটনাটাকে নিয়ে রিপোর্ট লেখা হচ্ছে সেই সংক্রান্ত ব্যাপারেই। অর্থাৎ টাইটেলটা পড়েই যেন একজন ব্যক্তি মূল ঘটনা সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারেন, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যখন আমরা একটি নিউজপেপার রিপোর্টের টাইটেল ফর্ম করব। এরপরে দু নম্বর নিয়মটা, না টাইটেলটাকে একটা সিঙ্গেল লাইনে লিখতে হবে। অর্থাৎ কখনোই টাইটেলটা আমরা এতটা বড় করে ফেলবো না যার জন্য দুটি লাইন আমাদেরকে ইউজ করতে হতে পারে। তো আমরা অলওয়েজ ট্রাই করব সিঙ্গেল লাইনে টাইটেলটিকে লিখবার। নেক্সট যে পয়েন্টটি সেটা হচ্ছে যে টাইটেলটিকে তৈরি করবার সময় একদম প্রপার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লেখবার কোনো প্রয়োজন হয় না। এবং টাইটেলের মধ্যে যদি দুটি ঘটনা বা দুটি বিষয়ের অবতারণা করতে হয় তাহলে তাদের মধ্যে আমরা কমা দেব এবং খেয়াল রাখবো যেন টাইটেলটা লেখা হয়ে যাবার পরে আমরা যেন ফুল স্টপের ব্যবহার না করি। চার নম্বর রুলটা হচ্ছে যে পুরো ব্যাপারটা অর্থাৎ পুরো ঘটনাটা, যে ঘটনাকে নিয়ে আমরা নিউজপেপার রিপোর্ট লিখছি সেই পুরো ঘটনাটাকে একটা সিঙ্গেল প্যারাগ্রাফের আকারে লিখব। যদিও একটা নিউজপেপার রিপোর্টের প্যারাগ্রাফের মধ্যে একটি একটা সূক্ষ্ম ভাগ অবশ্যই থাকে, অর্থাৎ একটি নিউজপেপার রিপোর্টের প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট পার্টে থাকে ইন্ট্রোডাকশন, মধ্যখানে থাকে বডি অর্থাৎ পুরো ঘটনার যেখানে ডেসক্রিপশন দেওয়া হয় এবং লাস্টে থাকে কনক্লুশন অর্থাৎ কিছু কনক্লুডিং লাইন লিখে আমাদেরকে পুরো ঘটনাটাকে নিষ্পত্তি করতে হয়। এটা আমরা খেয়াল রাখবো। যদিও এই রিপোর্ট লেখবার সময় আমরা কিন্তু এই তিনটে পার্টকে আলাদা আলাদা করে ভেঙে প্যারাগ্রাফ ফর্ম করব না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথমেই যখনই আমরা রিপোর্টটা লেখা শুরু করব ঠিক প্রথমেই আমাদেরকে কিন্তু যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানের নামটি এবং ডেটটা মেনশন করতে হবে। অলওয়েজ মনে রাখবে যে ডেটে তুমি রিপোর্টটি লিখছো আসল ঘটনা কিন্তু তার আগের দিনকে ঘটেছে, তার কারণ জেনারেলি আমরা খবরের কাগজে সেই সমস্ত খবরই পড়ি যে খবরগুলো বা যে ঘটনাগুলো কিন্তু গতকাল বা গত দিনে ঘটে গেছে, সেইটা মাথায় রেখে কিন্তু আমরা জায়গা এবং তারিখটাকে মেনশন করব রিপোর্টের প্রথমেই। এবং জায়গা তারিখ মেনশন করবার পরে আমরা কলম সিম্বলটা দেব, দিয়ে কিন্তু আমরা আমাদের মূল রিপোর্ট লেখাটা শুরু করব।
এরপর 6 নম্বর পয়েন্টটি হচ্ছে যে যখনই আমরা এইবার মূল রিপোর্টটি লেখা শুরু করব তখন ফার্স্ট লাইনটা প্রথম যে লাইন বা যে সেন্টেন্স আমরা লিখব সেই সেন্টেন্সটা যেন ডাইরেক্টলি মূল ঘটনাকে কেন্দ্র করে হয় অর্থাৎ এটা অবশ্যই আমরা মাথায় রাখব আই রিপিট যে প্রথম সেন্টেন্সটি যেন মূল ঘটনাকে কেন্দ্র করে হয় অ্যাকচুয়াল ব্যাপারটাকে নিয়েই হয় এরপরে 7 নম্বর পয়েন্টে আমি কি বলেছি না যখনই তুমি প্রশ্নপত্রে নিউজপেপার রিপোর্ট লেখবার জন্য কোশ্চেন পাবে তখন তো ডেফিনেটলি সেখানে কিছু হিন্টস বা ক্লু তো তোমাকে দেওয়া থাকবে সেই হিন্ট বা ক্লুগুলোকে কিন্তু তোমাকে অত্যন্ত অর্ডারলি সিস্টেমেটিক্যালি বা কোহারেন্টলি তোমরা বলতে পারো তোমাকে প্রত্যেকটা পয়েন্টকে ইউজ করে পুরো ঘটনাটাকে ইলাবরেট করতে হবে বা ডিসক্রাইব করতে হবে খেয়াল রাখবে যে 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 পয়েন্ট বা হিন্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে নিউজপেপার রিপোর্ট লেখবার জন্য কোনো পয়েন্ট যেন কোনো অবস্থাতেই বাদ না যায় এবং অ্যাটলিস্ট কমপক্ষে প্রত্যেকটি পয়েন্টকে নিয়ে একটি করে সেন্টেন্স যেন অবশ্যই থাকে তার বেশি যদি লিখতে পারো গুছিয়ে সেটা তো আরো ভালো কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকটা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে যেন একটি করে সেন্টেন্স অবশ্যই থাকে এরপরে 8 নম্বর নিয়মটা বলছে যে যদি এই পুরো ঘটনাটাকে বর্ণনা করতে গিয়ে যদি তুমি দেখো যে কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো একটা অথরিটির কোনো স্পিচ রয়েছে বা কোনো অ্যানাউন্সমেন্ট বা ঘোষণার কথা বলা হচ্ছে বা কোনো বিবৃতি দেওয়া রয়েছে তাহলে সেই বিবৃতিগুলিকে কিন্তু তোমাকে ন্যারেশন চেঞ্জ করে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে তোমাকে লিখতে হবে অর্থাৎ অ্যাজ পার এক্সাম্পল আমি বলতে চাইছি ধরো কোনো একটি বন্যা হয়েছে কোনো একটি স্থানে সেখানে বন্যা দুর্গতদের জন্য সরকার হয়তো কোনো ক্ষতিপূরণ দাবি কোনো ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন তো তখন এই যে ঘোষণা করাটা এই যে অ্যানাউন্সমেন্টটা এই কথাটাকে কিন্তু তোমাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গিয়ে লিখতে হবে ডাইরেক্ট স্পিচে লেখাটা কিন্তু ঠিক হবে না এরপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে দেখো রিপোর্ট বা নিউজপেপার রিপোর্ট যাই বলো না কেন একটা তো অফিশিয়াল ডকুমেন্ট তাই এই অফিশিয়াল ডকুমেন্টের ঠিক যেটুকুনি দরকার প্রিসাইজ স্পেসিফিকভাবে আমি সেইটুকুনি কথাই বলবো ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে শুধু শুধু রিপোর্টটাকে সাইজে বড় করবার কিন্তু কোনো মানে হয় না অনেক সময় অনেক স্টুডেন্টসদের মধ্যে ধারণা থাকে যে একটি রিপোর্টে জেনারেলি 10 নম্বর থাকে তাই সে যত বড় করে লিখতে পারবে তত সে বেশি নম্বর পাবে এটা এই ধারণাটা কিন্তু একদমই ঠিক নয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবার সময় কিন্তু আমরা ওই আননেসেসারি কোনো বড় লেখার ওপর কিন্তু বেশি গুরুত্ব বা বেশি নম্বর কিন্তু দিই না আরেকটি কথা এই প্রসঙ্গে বলে রাখি যে অনেক স্টুডেন্টদের আবার এরকমও ধারণা থাকে যে যত কমপ্লেক্স বা জটিল সেন্টেন্স হবে বা যত আনকমন বা বোম্বাস্টিক ওয়ার্ডসের ব্যবহার তারা করবে তাদের লেখায় তত যেন তাদের ইমপ্রেশনটা বাড়বে এবং তাদের মার্ক্সটা বাড়বে এটাও কিন্তু প্রকৃত অর্থে সত্যি নয় অর্থাৎ তুমি যদি খুব সহজ সরল ছোট ছোট বাক্যের মাধ্যমে তোমার বক্তব্যটাকে বুঝিয়ে বলতে পারো তাহলেই কিন্তু যথেষ্ট রিপোর্টে ভালো নম্বর পাওয়ার জন্য এই বিষয়টা সবসময় মাথায় রাখবে যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি লিখবে আননেসেসারি বড় করে লেখবার কোনো প্রয়োজন থাকে না এরপরে রিপোর্টের সেন্টেন্সগুলিতে যে টেন্স আমরা ব্যবহার করব সেই টেন্সের ব্যবহারটা কোন টেন্সের হবে না মূলত পাস্ট টেন্সের হবে কেন পাস্ট টেন্সের হবে কারণ রিপোর্ট সবসময় আগে ঘটে গেছে বা অতীতে কোনো ঘটনা ঘটে গেছে সেইটাকেই রিপোর্ট করা হয় তো সেই জন্যেই আমরা মূলত পাস্ট টেন্সের ব্যবহার করব যদিও কিছু কিছু পরিস্থিতিতে আমাদেরকে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের ব্যবহার করতে হতে পারে বাক্যের অর্থ অনুযায়ী বা আমাদের বক্তব্যকে ঠিকভাবে প্রকাশ করবার জন্য এরপরে 11 নম্বর পয়েন্টে রয়েছে যে রিপোর্টে তোমাকে বাই আ স্টাফ রিপোর্টার কথাটা লিখতে হবে এই বাই আ স্টাফ রিপোর্টার কথাটা দু জায়গায় লেখা যায় এক রিপোর্টের যে হেডিং তুমি দিয়েছো সেই হেডিংয়ের ডান পাশ করে একটু নিচে তুমি বাই আ স্টাফ রিপোর্টার লিখতে পারো একটা ড্যাশ দিয়ে বা পুরো রিপোর্টটা শেষ হয়ে যাওয়ার পরে তার ডান দিকে নিচে কোণের দিকে তুমি ড্যাশ দিয়ে বাই আ স্টাফ রিপোর্টার লিখতে পারো যেটাই লেখো তাতে কোনো প্রবলেম নেই দুক্ষেত্রেই কিন্তু ফরম্যাটে কোনো রকমের পার্থক্য হবে না নাম্বারেরও কোনো রকমের হেরফের হবে না এবং লাস্ট পয়েন্টটি হচ্ছে যে তুমি তোমার মতন পছন্দ মতন কিছু সেন্টেন্স বা ফ্রেজ রিপোর্টে অ্যাড করতে পারো যাতে কিনা তোমার পুরো ঘটনাটি সম্পর্কে দেওয়া বর্ণনাটাকে তুমি আরেকটু বেশি নাটকীয় আরেকটু বেশি অ্যাট্রাকটিভ বা ড্রামাটিক
করে তুলতে পারো, তবে সেটা অবশ্যই বুঝে ইউজ করবে। যদি সেরকম ধরনের কোনো সেন্টেন্স বা ফ্রেজের ব্যবহার তোমার সেই মুহূর্তে যদি মাথায় না আসে বা মনে না থাকে, তাহলে কোনো প্রয়োজন নেই এগুলিকে ব্যবহার করবার। যেগুলি তোমার পয়েন্টে দেওয়া রয়েছে সেগুলিকেই যদি তুমি কোহারেন্টলি গুছিয়ে নিজের বক্তব্যটাকে বা ঘটনাটাকে প্রপারলি ডেসক্রাইব করতে পারো উইদাউট মেকিং এনি কাইন্ড অফ গ্রামাটিক্যাল এরার্স, তাহলেই কিন্তু তুমি রিপোর্টে আউট অফ 10 8 বা 9 কিন্তু খুব ইজিলি স্কোর করতে পারবে। এরপর তাহলে আমরা দেখে নেব যে রিপোর্টের ফরম্যাটটা কি আছে। দেখো, রিপোর্টের প্রথমেই তুমি হেডলাইন দেবে। হেডলাইনের নিচে ডান দিক ঘেঁষে দেখো আমি একটা ড্যাশ দিয়ে বাইয়া স্টাফ রিপোর্টার লিখেছি। এরপরে প্লেস, যে স্থানে তোমার ঘটনা ঘটবে সেই জায়গাটির নাম দেবে, ডেট দেবে, কোলন দেবে, এবং তারপরে দেখো ইন্ট্রোডাকটরি লাইন দিতে হবে। আমি লিখেই রেখেছি ওখানে, ভেরি ইম্পর্টেন্ট ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অন দি অ্যাকচুয়াল ইনসিডেন্ট। অর্থাৎ প্রথম যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা তুমি ইউজ করছো, সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা যেন সরাসরি মূল ঘটনাকে কেন্দ্র করে হয়। এরপরে যে মূল ঘটনা, সেই মূল ঘটনার বর্ণনাটা তুমি রিপোর্টের বডিতে দেবে। অর্থাৎ মেনলি তুমি ব্যাপারটাকে ডিসক্রাইব করবে এবং রিপোর্টের শেষে গিয়ে তুমি কনক্লুডিং লাইনস দেবে। অর্থাৎ পুরো ঘটনাটা শেষে যা কনক্লুডিং লাইন দেওয়া উচিত বলে তোমার মনে হবে সেরকমভাবে রিপোর্টটাকে প্রপারলি শেষ করবে। সামান্য এই ফরম্যাটটুকুনিই যদি তোমরা ফলো করতে পারো, তাহলে রিপোর্টের ফরম্যাটের জন্য যে নম্বরটি দেওয়া থাকে সেই নম্বরটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তবে অলওয়েজ মনে রাখবে যে শুধুমাত্র ফরম্যাট লিখে কিন্তু রাইটিং স্কিলে কোনো রকমের নাম্বার স্কোর করা সম্ভব নয়। বডি পার্টে, অর্থাৎ মেন পার্টটাতে যদি কিছু লেখা থাকে তবেই কিন্তু তুমি ফরম্যাটের নাম্বার পাবে। এই কথাটি কিন্তু লেটার রাইটিংয়ের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য বা নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। এরপর তাহলে আমরা দেখে নিই একটা নিউজ পেপার রিপোর্টের এক্সাম্পল, যে নিউজ পেপার রিপোর্টটি আমি একটি ব্যাংক ডাকাতি হয়েছে এই ঘটনার উপর বেস করে লিখেছি। একটা এক্সাম্পলটা কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা যাতে সমস্ত রকমের স্টুডেন্টদের বোঝবার সুবিধা হয় এবং তারা এই ল্যাঙ্গুয়েজটা পড়ে বুঝে তারা নিজেদের মতন করে অন্যান্য রিপোর্ট লেখবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। দেখো, আমি টাইটেল দিয়েছি আ ডেয়ারিং ব্যাংক ডেকয়টি অ্যাট ABC ব্যাংক কমা 5 লাখ লুটেড। অর্থাৎ এই যে আমি হেডলাইনটা দিয়েছি, এই হেডলাইনের মাধ্যমে কিন্তু একজন রিডার পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছেন যে পুরো ঘটনাটা বা পুরো সংবাদটা কি বিষয়। অর্থাৎ একটা দুঃসাহসিক ব্যাংক ডাকাতি হয়েছে ABC ব্যাংকে, ABC ব্যাংক একটা ইমাজিনারি কাল্পনিক নাম আমি দিয়েছি, এবং কমা দিয়ে দিয়েছি যে সেই ব্যাংক ডাকাতির ফলে 5 লাখ টাকা কিন্তু লুট করা হয়ে গেছে। নিচে বাইয়া স্টাফ রিপোর্টার লেখা, তারপরে আমি জায়গার নাম দিয়েছি বারুইপুর, তারপরে কমা দিয়ে আমি তারিখ দিয়েছি July 1st, পুরোটাই ইমাজিনারি কাল্পনিক, ওকে। এরপরে দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি লিখেছি, না ইয়েস্টারডে আ ডেয়ারিং ব্যাংক ডেকয়টি টুক প্লেস ইন দি বারুইপুর ব্রাঞ্চ অফ ABC ব্যাংক। অর্থাৎ গতকাল একটা দুঃসাহসিক ব্যাংক ডাকাতি ঘটেছে ABC ব্যাংকের বারুইপুর শাখায়। দেখো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু মূল ঘটনাটাকেই আবার বলছে। এই কথাটাই আমি তোমাদেরকে একটু আগে নিয়ম বোঝানোর সময় বলতে চেয়েছিলাম। এরপরে বেসিক্যালি আমি পুরো ব্যাংক ডাকাতিটাকে বর্ণনা করেছি, অর্থাৎ যা যা ঘটনা ঘটেছে সেটাকে ইলাবোরেট করেছি আমি। কিরকম লিখেছি আমি, না অ্যাকর্ডিং টু দি ম্যানেজার অ্যাট অ্যাবাউট 1 PM 5 robbers কেম ইন ডিসগাইজ অফ কাস্টমার্স। অর্থাৎ দুপুর 1টা নাগাদ ম্যানেজারের কথা অনুযায়ী 5 জন ডাকাত কাস্টমার বা ক্রেতাদের ছদ্মবেশে ব্যাংকে উপস্থিত হয়। They were wearing simple clothes and were carrying some bulky cover files. তারা খুব সহজ সরল সাধারণ পোশাক আশাক পরেছিল এবং তাদের প্রত্যেকেরই হাতে ছিল বেশ মোটা সোটা কভার ফাইল, ইন হুইচ দে হিড দেয়ার ফায়ার আর্মস, যে কভার ফাইলগুলির মধ্যে কিন্তু তারা তাদের সেই আগ্নেয় অস্ত্রগুলিকে লুকিয়ে রেখেছিল। আফটার এন্টারিং দে ওয়েন্ট টু ডিফারেন্ট কাউন্টার্স, ব্যাংকে ঢোকবার পরে তারা বিভিন্ন কাউন্টারে আলাদা আলাদাভাবে চলে যায়। অ্যান্ড ওয়ান অফ দেম কেপ্ট দ্য সিকিউরিটি গার্ড এনগেজড উইথ সাম কোয়ারিজ, এবং সেই ডাকাতদের মধ্যে একজন ব্যাংকের সিকিউরিটি গার্ডকে ব্যস্ত রাখে বেশ কিছু প্রশ্ন করবার মাধ্যমে। অ্যাজ ইট ওয়াজ অলমোস্ট লাঞ্চ টাইম দেয়ার ওয়াজ নো রাশ অফ কাস্টমার, যেহেতু তখন লাঞ্চের সময় প্রায় দুপুর, তখন কিন্তু ব্যাংকে খুব একটা বেশি ভিড় ছিল না কাস্টমারদের। দ্য ওয়ান উইথ দ্য সিকিউরিটি গার্ড সাডেনলি পুট আ হ্যান্ডকারচিফ সোকড উইথ ক্লোরোফর্ম অন হিজ ফেস অ্যান্ড মেড হিম আনকনশিয়াস। এই সময়ে সেই সিকিউরিটি গার্ডের সঙ্গে যে লোকটি ছিল সে ক্লোরোফর্ম ভেজানো একটি রুমাল সেই সিকিউরিটি গার্ডের মুখে চেপে ধরে এবং তাকে আনকনশিয়াস অর্থাৎ অসচেতন করে দেয়।
They then shut the gate and put a closed board on the door. তারপর তারা ব্যাংকের গেট বন্ধ করে দেয় এবং দরজায় closed সাইনবোর্ডটা ঝুলিয়ে দেয়। They held everybody on the gunpoint and disconnected all the communication system. এরপর তারা তাদের বন্দুকের ডগায় সবাইকে ধরে threaten করে এবং ব্যাংকের যাবতীয় যোগসংযোগ করবার মাধ্যমগুলিকে অর্থাৎ টেলিফোন, ফ্যাক্স ইত্যাদি ইত্যাদি যা যা ছিল বা কম্পিউটার্স সমস্ত কিছু লাইন কিন্তু তারা একদম disconnect করে দেয়। As per the data, they looted 5 lakh in cash and some other valuables. তথ্য অনুযায়ী তারা 5 লাখ টাকা ক্যাশে লুট করেছে তার সাথে সাথে আরো কিছু মূল্যবান জিনিসপত্র কিন্তু তারা সেখান থেকে লুট করেছে। Before fleeing, পালিয়ে যাওয়ার আগে they fired 3 rounds. তারা তাদের আগ্নেয়াস্ত্র থেকে বা বন্দুক থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে and escaped in a black car. এবং একটা কালো রঙের গাড়িতে তারা পালিয়ে যায়। এরকম ধরনের ব্যাংক ডাকাতির ক্ষেত্রে বা ডাকাতদের জন্য কালো রঙের গাড়িটা কিন্তু ভীষণ মানানসই। তুমি তোমার ইচ্ছে মতন ইউজ করতে পারো এখানে তোমার যদি অন্য কোনো রকমের পছন্দ থাকে। No one was harmed and it was a clinical operation within 15 minutes. ব্যাংকের কেউ বা কাস্টমারদের কেউই কিন্তু তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি এবং এই অপারেশনটা মাত্র 15 মিনিটের মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছিল। বারিপুর পুলিশ হ্যাভ স্টার্টেড ইনভেস্টিগেশন। বারিপুর পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত শুরু করেছে। দেখো এই বাক্যটিতে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি অর্থাৎ আমি বলতে চাইছি যে এখন বারিপুর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে। তাহলে বর্তমানকাল সেই কারণেই কিন্তু আমি প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। আদারওয়াইজ প্রত্যেকটা বাক্যই দেখো পাস্ট টেন্সের কথা কিন্তু বলা হয়ে রয়েছে। And they suspect, এবং বারিপুর পুলিশ সন্দেহ করে, there might be an inside connection, যে নিশ্চয়ই এই ব্যাংক ডাকাতির মধ্যে ব্যাংকের ভেতরের কোনো লোকের যোগ সংযোগ রয়েছে। As the robbers knew, কারণ এই ডাকাতেরা কিন্তু জানতো that CCTV cameras were not working, যে ব্যাংকের যাবতীয় CCTV ক্যামেরাগুলো কিন্তু কাজ করছিল না। So far, no one has been arrested. এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। Tension is looming large in the area. পুরো অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর রকমের টেনশন কিন্তু রয়েছে। এই যে টেনশন ইজ লুমিং লার্জ ইন দ্য এরিয়া, এটা কিন্তু তোমার হিন্টে থাকবে না, ক্লু হিসেবে দেওয়া থাকবে না। এই ধরনের বাক্যই আমি তোমাদেরকে রুলস বোঝানোর সময় বলেছিলাম যে যেগুলি তুমি তোমার রিপোর্টে ব্যবহার করতে পারো অল্প করে, যাতে কিনা তুমি তোমার রিপোর্টের মধ্যে একটা আলাদা মাত্রা আনতে পারো, একটু নাটকীয়তা আনতে পারো, একটু সাসপেন্স আনতে পারো বা থ্রিল আনতে পারো। তাহলে আশা করি এই পুরো রিপোর্টটার ফরম্যাট এবং এই এক্সাম্পলটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে নিশ্চয়ই এরপর থেকে খুব সহজেই তোমরা নিউজ পেপার রিপোর্ট লিখতে পারবে। তাই যদি মনে হয় যে এই ভিডিওটি হেল্পফুল বা তোমাদেরকে একটু হলেও সাহায্য করেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে একটু হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল বা গ্রামার ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও যে ভিডিওটি কেমন লাগলো, কারণ তোমাদের মতামত, তোমাদের কমেন্ট আমাকে এনকারেজ করে, মোটিভেট করে। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইওর টাইম। থ্যাংক ইউ।